খালেদা জিয়ার মুক্তির দাবিতে আন্দোলন আদালত অবমাননার শামিল বললেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গাজীপুরের চন্দ্রায় সড়ক পরিদর্শনে গিয়ে এই কথা বলেছেন তিনি। এদিকে কুষ্টিয়ায় এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন নানা কথা বলে নির্বাচন না করার অজুহাত খুঁজছে বিএনপি। পার্থ রহমানের রিপোর্ট। ঢাকা ময়মনসিংহ মহাসড়ক চার লেনে করার কাজের অগ্রগতি পরিদর্শনে শনিবার গাজীপুরের চন্দ্রায় যান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী ঈদের আগেই এই সড়কের উন্নয়ন কাজ শেষ হবে বলে জানান তিনি। পরে সাংবাদিকদের সাথে আলাপকালে ওবায়দুল কাদের বলেন খালেদা জিয়াকে মুক্তি দেয়া না দেয়া আদালতের বিষয়, তবে বিএনপি চেয়ারপারসনের মুক্তির দাবিতে আন্দোলনের মধ্য দিয়ে আদালতের রায়কেই অবজ্ঞা করছে। তারা উচ্চ আদালতে লিগ্যাল ব্যাটেলে তাদের থাকতে হবে, লিগ্যাল ব্যাটেলেই তাদের চেষ্টা করতে হবে। আর আদালতের একটা সিদ্ধান্তের বিরুদ্ধে তারা যে এখন বিভিন্ন জায়গায় আন্দোলন সমাবেশের ডাক দিচ্ছে, এটাও তো আদালত অবমাননা। এদিকে কুষ্টিয়ার ভেড়ামারা ডিগ্রি কলেজ মাঠে এক অনুষ্ঠানে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন বিএনপি এখন বিভ্রান্ত, নির্বাচন ও দলীয় প্রধানের মুক্তিসহ বিভিন্ন ইস্যুতে এক এক সময় এক এক কথা বলছে দলটি। মিথ্যাচার বন্ধ করুন, মামলা নিয়ে আদালতে দেন দরবার করুন, আর নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনে দেন দরবার করুন, সরকারের সঙ্গে দেন দরবার করার কিছু নাই। আর বিএনপি কিন্তু একটা অজুহাত খুঁজছে নির্বাচন বর্জন করার। নিবন্ধিত দল হিসেবে বিএনপিকে নির্বাচনে অংশ নেওয়ার আহ্বান জানান এই দুই মন্ত্রী। পার্থ রহমান, বৈশাখী সংবাদ।